Hi friends, welcome back to my channel. আমি পূজা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আপনারা তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাহলে আমি সারাদিন কি করছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সুস্থ থাকবে, নিশ্চয়ই ভালো লাগবে। আয় চলাই 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 আয় 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 আয়। এখন সকালবেলা আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি, সব ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার ছাড় দেওয়া হয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিই, ঠান্ডা ঢুকছে। দেখি আমাকে কি করছে। আমি খাচ্ছি, আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, জল বসেছি গরম জল এমন জন্য, আর এখানে চা করব। আমি চাই পাতা বানিয়ে দিয়েছি, এখানে মিষ্টি রেখেছি, এটা হচ্ছে গোলমরিচ আছে, দারুচিনি আছে, লবঙ্গ আছে, এরকম সব মিক্স করে আদা দিয়ে তেজপাতা দিয়ে রাজা হবে। ছেলেটাকে বাইরে রেখে আসি। আপাতত রান্নাঘরের কাজ এখন শেষ, আবার দেখা যাক কি করে। দেখতে পাচ্ছ আমার কিছু কমপ্লিট গুছানো, দেখো গুছানো হয়ে গেছে, বলিস না এবার যাই মুড়ি খাই, জোগাড় পারে দেখি ভাই মুড়ি খা। বেগুন পড়া, বড়ি ভাজা, চপ আলু ভাতে,
কোথায় নিয়ে গেছিলি? ওই বন বাড়াকে ঘুরতে নিয়ে আসি। ঘুরতে নিয়ে গেছিলি, ওকে ঢুকি দে চলাই। না রে না না না, ওকে ঢুকি দে চলাই। দেখছো পালিয়ে এসে, দেখছো দেখছো ভয় পাচ্ছো, চলাই ঢুকি দে, ঢুকি দে বাবা, ঢুকি দে ঢুকি দে। আমি খেলে চলে এসেছি রান্না করতে, এখন রান্না করে আছি, রান্না করবো, তাহলে তোমরা দেখতে থাকো। আজকে রান্না হচ্ছে পেঁপে ভাজা, ফুলকপি দিয়ে, বিনস দিয়ে আলু ভাজা, আর হবে দেশি মাংসের ঝোল ভাত। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এখানে পেঁপে ভাজা, এখানে ফুলকপি আলু দিয়ে ভাজা, বিনস দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে দেশি মুরগির ঝোল, আর এখানে আজকে রান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়া হবে, তাহলে খেয়ে নিই। পেমু এখন খেতে বসেছে, পেমুর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। কেমন হয়েছে? Let's see if there's a shark.
আঁকিকে ঘরে ঢুকিয়ে দিলাম, দুপুরবেলা ঘরে ঢুকিয়ে দিই। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ। Thank you.